সকালবেলা কাফে খাওয়ার জন্য বারে গিয়েছিলাম, তো সেই সাথে কর্ণতা এবং কাফে খেলাম। ছেলে যায়নি, ছেলেরটা অবশ্য নিয়ে এসেছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি রূপবিটি কুকিং হাউস থেকে সুমি আপনাদের সামনে নতুন আর একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের ভিডিওটা অনেক ভালো লাগবে, ফার্স্ট টু লাস্ট পর্যন্ত সবাই দেখবেন আশা করি। তো এখানে আমি আমার হাজব্যান্ড এবং তার ফ্রেন্ডরা কয়েকজনে আছি। এটি অনেক বড়, আমাদের বাসার খুব কাছেই। তো এখানে আসলে অনেক ধরনের খাবার আইটেমগুলো পাওয়া যায়, যেগুলো আসলে ইন্ডিয়ানরা যে ধরনের খাবার খায় পাশাপাশি আমরাও খেয়ে থাকি। তো পিৎজার অনেক ধরনের আছে, তো আমরা তো বেশিরভাগই এখানে মার্গারিতাটা বেশি খেয়ে থাকি। তো ওরা তো অনেক কিছু দিয়ে খায়, আর অন্যান্য ওরা মিষ্টি জাতীয় বলতে যেটা বোঝায় অনেক ধরনের কেক আইটেম এখানে আছে, বিস্কিট আছে, আর অন্যান্য ওদের জিনিস যেগুলো আছে তো বুঝতেই পারছেন। তো এই বারটা আসলে বললাম না যে অনেক সুন্দরের পরিবেশটা এখানে, কাফেটাও খুব ভালো। কাফে অর্থাৎ আমরা ইটালিতে কাফে বলি, এটা হচ্ছে কফি। আর এই টাইপের হচ্ছে সব ধরনের ছোট ছোট মিনি কেক, মিষ্টি ধরনের, ওরা মিষ্টি বলে এটাকে সাধারণত, আর বিস্কিট, অনেক অনেক ধরনের খাবার আইটেম এই বারটাতে সব থেকে বেশি পাওয়া যায়। অন্যান্য যে বারগুলো আছে তার থেকে এটাই খাবার আইটেমটা বেশি পাওয়া যায়। এবং আমার ছেলের বার্থডের কেকটাও আমি এখানে অর্ডার করিয়ে নিয়েছিলাম। তো কেকগুলো আসলে দেখলে মন ভরে যায়। সব কিছু মিলিয়ে আসলে এই বারটা এক মানে পছন্দ হবার মতন, এবং খাবারের মান অনেক উন্নত, অনেক অনেক টেস্টি সব কিছু। এর কেক তৈরি করা আছে অনেক অনেক ধরনের। তো এ সাইডটা আসলে অনেক সুন্দর, এ সাইডের ভিডিওটাও করলাম। বারে আসা হয় মাঝে মধ্যে, কিন্তু কখনো ভিডিও করা হয় না। তো আজকে ভাবলাম হাতে যেহেতু একটু সময় আছে আপনাদের জন্য ছোটোখাটো একটা ভিডিও করে ফেলি, তো তার জন্য চলে এলাম একটা ছোটোখাটো ভিডিও করতে আপনাদের সামনে। তো দেখুন, অনেক ভালো লাগবে ভিডিওটা। এমনিতেই আসলে বাসা থেকে বের হওয়া হয় না তেমন একটা, যেহেতু কাজ নাই, কাজ বন্ধ, আর করোনা ভাইরাস এত বেশি ইটালিতে বেড়ে গিয়েছে, তার জন্য দেখা যাচ্ছে যে খুব দরকার না হলে, প্রয়োজন না হলে আমরা বেরোই না। আজকে বেরিয়েছিলাম, একটা প্রয়োজন ছিল, একটা জায়গায় যেতে হবে। তো তার আগেই ভাবলাম যে সবাই মিলে একটু কফি খেয়ে নিই এবং একটু নাস্তা করে নিই সকালবেলা। তো সেই হিসাবে হচ্ছে করেছি। তো এই যে, এর থেকে অনেক খাবারের আইটেম থাকে, ফাঁকা ফাঁকা এরকম থাকে না, কারণ করোনা ভাইরাসের কারণে এখন লোকজন কম আসে, বিধায় হচ্ছে আমি একটু কফি খাবো। এই যে হচ্ছে কফি। সবাই নাস্তা করে আগে বেরিয়ে গিয়েছে, আমি একটু ভিডিও করার জন্য আমার দেরি হলো, ওরা বাইরে আমার জন্য অপেক্ষা করছে। তো আমি এখন বেরিয়ে যাচ্ছি ওদেরকে বিদায় দিয়ে, বিদায় জানিয়ে বেরিয়ে এলাম। তো যার জন্য এখন গিয়েছিলাম একটা পার্কে, তো সেখানের একটু ভিডিও। এই পানিটা দেখা যাচ্ছে, এটা ঝর্নার পানি, ঝর্নার পানি বয়ে আসতেছে, এবং পানিটা কতটা স্বচ্ছ দেখুন, দেখতে কতটা ভালো লাগছে, আর গাছগুলোও দেখতে কি ভালো লাগছে। ওপাশে বাচ্চারা সবাই পার্কে খেলাধুলা করছে, ওপাশেও আর একটা বার আছে ছোটোখাটো। তো আমরা এই পাশে যে মাঠটা আছে এখানে বসে কিছুটা সময় গল্প করব, তো তাই এপাশে আমরা দাঁড়িয়েছি। তো ভাবলাম যে এইখানটা এই লেকের মতনই ছোটোখাটো একটা, এর পাশে একটু দাঁড়াই, কিছুটা ভালো লাগবে। আর এই যে সবাই যার যার মতন বসে গল্প করতেছে, খেলাধুলা করতেছে, ঘোরাঘুরি করতেছে, যে যার মতন করেই আছে আসলে। ওই যে আমার হাজব্যান্ড হচ্ছে সাদা কালো নীল গেঞ্জি পরা, আর এই পাশে হচ্ছে আর এক ভাই দাঁড়ানো, তার সাথে কথা বলতেছে, বাঙালি ভাই। তো এই যে এখন আমি একটু ঘুরে ঘুরে ভিডিও করি আপনাদের জন্য। এই আসলেই ভালো লাগে গল্প করার জন্য, বসে থাকার জন্য কিছুটা সময়, আর সব থেকে ভালো লাগে যদি ছোট বাচ্চার সাথে থাকে, তো বাচ্চারা ইচ্ছা স্বাধীন দৌড়োদৌড়ি খেলাধুলা করতে পারে, নিশ্চিত হয়ে গল্প করা যায় বড়রা, কারণ এখানে ওই ভয়টা নাই যে বাচ্চা হারিয়ে যাবে, বাচ্চাকে কেউ ধরে নিয়ে যাবে বিদেশে, অন্তত এরকম একটা নিরাপত্তা থাকে। তো যার জন্য এরকম জায়গায় ঘুরতে আসলে স্বাচ্ছন্দে গল্প করা যায় এবং বাচ্চারাও মন ভরে খেলাধুলা দৌড়োদৌড়ি করতে পারে। আর এই
এরকম ঘাসের পরে খালি পায়ে হাঁটতে আমার অনেক ভালো লাগে। তো এখানে তো আর সে যে হাঁটা হয় না, তো তারপরে কিছুটা বসে বিশ্রাম নেওয়া যায়, গল্প করা যায়, এই তো। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো বলুন তো আমাকে কমেন্টে, আমি অবশ্যই আপনাদের কমেন্টের অ্যান্সার করব এবং আমিও আপনাদের কমেন্টের আশায় থাকব। আর আপনার ফ্যামিলি ও ফ্রেন্ডের সঙ্গে অবশ্যই আমার ভিডিওগুলো শেয়ার করবেন, আর লাইক দিতে ভুলবেন না। কিন্তু যারা এখনও পর্যন্ত আমার পেজে রোপিডি কুকিং হাউজে ফলো অপশনটা পেস করেনি, এখনই পেস করে নিন। আল্লাহ হাফেজ।